আলু। আলু একটা অতি আশ্চর্য এবং অতি পুষ্টিকর একটা সবজি। খানিকটা মানে কি মেটে আলু বলে, ঝোড়া আলু বলে, এবং খানিকটা বলছে ওল মতো, ওলের মতো প্রথম আমারও ধারণা ছিল, কিন্তু ঠিক তাও নয়। আর ওলের গলা ধরার ব্যাপারটা নেই, আর একটু স্লাইমি কিন্তু অতটাও নয়, আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, আর অসম্ভব উপকারী একটা সবজি। তো এটা দিয়ে আমি একটা চাট বানাবো জাস্ট আজকে। সাদা তেল, তেলটা গরম হতে হতে বলে নিচ্ছি, এটা কয়েকটা আমি একটু ভাজবো, আর কয়েকটা এরকম সেদ্ধই থাকবে। দু ধরনের টেক্সচার, এটা ভাজলে বেশ একটু মচমচে মতন হয়ে যায়, লালচে লালচে হয়ে যায়, দেখাবো। আর সেদ্ধটা যেরকম আছে, তাহলে দুটো মিশলে বেশ খেতে ভালো লাগে। কিন্তু শুধু সেদ্ধ দিয়েও করা যেতে পারে বা ভেজেও করা যেতে পারে, সেটাতেও কিন্তু কোনো অসুবিধে নেই। সেদ্ধ করে ফ্রিজে রেখে দিলেও থাকে। হ্যাঁ, মেখে খাওয়া যায়। এটা মানে খানিকটা আমরা যেরকম মান বাটা ডাটা খাই না, ওই রকম ধরনেরও করা যেতে পারে। ভালো না? বা আমি ভাত আজকে যখন ভাজলাম, তখন দেখছি ভেজে ছোট টুকরো করে যদি ভেজে সেটা কিছুর ওপরে টপিংয়েও দেওয়া যেতে পারে। আরে যেরকম তাড়াতাড়ি সিদ্ধ হয় ভাতটাও, তাড়াতাড়ি লালচে হয়ে যায়, মানে খুব যে অনেকক্ষণ ধরে ভাত দেয় তা কিন্তু নয়। আর যারা একদমই মানে হয়তো ফ্রাই খেতে চান না বা খাওয়া বাড়ান, তারা এইটা দিয়ে করলে ওই করলে ভালো। আমি শুধু একটু আমার টেক্সচার আর ফ্লেভার নিয়ে খুব মাতাম খাওয়ারে, একটু লালচে দেবো, বুঝতেই পারবেন। আর ভাপানো তো আছেই, সুতরাং কুকড কিন্তু গলে যায় না। দইটা মোটামুটি ফেটালে হবে, খুব যে মিহি একটা ভীষণ বিট করতে হবে তা না করলেও চাই। মানে গোটা গোটাও কিন্তু দেওয়া যায়, গোটা গোটাও দেওয়া যেতে পারে, বা এরকম যদি ভেঙে ক্রাশ করে দেওয়া যায় সেটাও হতে পারে। এখানে পুদিনার চাটনি, অল্প তেতুল দিয়ে, আর পুদিন যেরকম ধনে পাতা পুদিনা পাতার যে চাটনিটা হয় এটা পুদিনা পাতার চাটনিটা। আমি আর একটা জিনিস এখানে রেখেছি, সেটা আমার করা ছিল বলে ব্যবহার করছি, সেটা হচ্ছে টক ঢ্যাঁড়সের প্রিজার্ভ। টক ঢ্যাঁড়সের আমি যখন যা সিজনাল পাওয়া যায় তাই দিয়ে নানা রকম প্রিজার্ভ একটা করে রাখি। তো এটা আমার ছিল বলে আমি এটা আজকে ইউজ করছি, কিন্তু এটা সবসময় তো টক ঢ্যাঁড়স বা বাড়িতে সবার করা থাকে না, থাকলে ভালো, ফ্রিজে অনেক দিন এগুলো থাকে, আমি তো সারা বছরের করে রেখে দিই। আর যদি টক ঢ্যাঁড়স না থাকে তাহলে এখন কুলের সময়, কুলের প্রিজার্ভও কিন্তু দেওয়া যেতে পারে, মানে খুবই ভালো লাগবে খেতে। একটু লালচে ফলে কিন্তু মানে ফ্লেভারটা ভালো হয় থাকে, এই জন্য সিজনাল যা যা লালচে ফল দেখবেন বানিয়ে। প্রিজার্ভ বানানো খুব সহজ, ডিপ বানিয়ে রেখে দিলে বাড়ি দোকানে খাদ্য কেচাপগুলো খেতে হবে না, এটা গরমকালে খেতে খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। দই যদি কারো স্যুপ না করে আলাদা কথা, আদারওয়াইজ খুব পুষ্টিকর আর খেতে ভীষণ ভালো। আর একদম ওপরে যেই জিনিসটা, এটা খুব প্রিয় আমার, কারি পাতা ভেজে রেখেছি, এই কারি পাতার হাজারটা উপর থেকে দিয়ে। খুব সহজ, কিছু কঠিন নয়, যারা রাঁধতে পারে না তারাও এটা বানিয়ে খেতে পারবে। আর এইটা এক প্লেট খেয়ে নিলে আত্মার শান্তি, প্রাণের আরাম, খুব রিফ্রেশিং। তাহলে দেখলেন তো, ফুড ফ্রেশটাতেও এরকম নানান রকম রেসিপি আমি করে থাকি, এইটাও নতুন শিখে শিখে নিলে। শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন ফুড ফ্রেশটা।